হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবার হাজির হয়ে গেছি আমার দাদাকে নিয়ে তো আজকে আমি যেটা করতে চলেছি সেটা কি সেটা তো আপনারা থামনে এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন তো আমার নখগুলোর কি অবস্থা দেখুন তো আজকে আমি দাদাকে দিয়ে করাবো নেল আর্ট মানে বাড়িতে যা যা আছে সেগুলো দিয়ে দাদা আমার নেল পলিশ লাগিয়ে দেবে নেল আর্ট করে দেবে তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি কোনো নতুন আইডিয়া পেয়ে যান তো চলুন বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও তো আগে তার আগে আমি দেখি দিই আমার কাছে কী কী নেল পলিশ আছে যেগুলো বেশিরভাগই দাদাই আমাকে গিফট করেছে চলুন দেখে রয়েছে হুডা বিউটির নেল পলিশ রয়েছে মিড মিডি নেল পলিশ রয়েছে বিভিন্ন রকম এলকু তারপরে এনএস এনএস এরা এনএস তো প্রথমে নেল পলিশ ও নেল আট করবার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আগে একটা রিমুভার দিয়ে খুব ভালো করে আগের পরে থাকা নেল পলিশটাকে তুলে নিতে হবে আর যদি নেল পলিশ নাও পড়ে থাকেন রিমুভার দিয়ে নখগুলোকে কিন্তু একটু চকচকে করে নিলে নেল পলিশটা খুব ভালো করে লাগে এবং অনেক দিন লং লাস্টিং হয় তো এইভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর নখের ভেতরে যে একটু নখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং নখটাকে খুব ভালোভাবে সেভ করে কেটে নিতে হবে তাহলে নেল পলিশ শুধু লাগিয়ে নিলেই হয় না এই স্টেপগুলো কিন্তু ফলো করলে আপনার নখটা হাতটা এবং নেল পলিশ সবকটাই কিন্তু প্রপার লাগবে দেখতে তো হ্যাঁ এখানে দাদা আমার নখটাকে খুব ভালোভাবে এ নিয়ে আসছে যাতে নেল পলিশটা লাগার পর দেখতে সেটা খুব সুন্দর লাগে তো এখানে আমার নখগুলোকে একটা সেপে কেটে দিয়েছে এরপর নেক্সট তারপরে স্টেপ যেটা সেটা হচ্ছে যে রিমুভারটা লাগালেন সেটাকে কিন্তু একটা কটন বল ওর এরকম আপনারা বার্ডও ইউজ করতে পারেন সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে হবে যাতে রিমুভারটা একটু নোখে লেগে না থাকে তো এখানে দাদা আঙুল নখের পাশে বোরলিন লাগিয়ে দিচ্ছে যাতে যদি নখের বাইরে কিছুটা নেল পলিশ বেরিয়েও যায় তাহলে কিন্তু এইভাবে বোরোলিন চলে আপনারা লাগিয়ে নেন কারণ হাতের কাছে বোরোলিনটাই থাকে বোরোলিনটাও পাশে লাগিয়ে নিলে কিন্তু বোরোলিনের ওপর নেল পলিশটা লাগবে এবং সাইডের এক্সট্রা নেল পলিশ কিন্তু বোরোলিস বোরোলিনের সাথেই উঠে আসবে তো এখানে আমার বোরোলিন লাগানো হয়ে গেছে নুখের সাইডে এরপরে এখানে নেল পলিশ ফার্স্ট লাগাতে হবে আপনারা যে কোনো কালারের নেল পলিশ চুজ করতে পারেন তো হালকা চুজ করলে ওটা বেশি অ্যাট্রাক্টিভ লাগে আর ডার্ক শেডের থেকে ওটা স্কিন টোনের সাথে যায় যে স্কিন টোনের ওপর নির্ভর করে যে আপনারা ডার্ক ডার্ক শেড ইউজ করবেন না লাইট শেড ইউজ করবেন তো এই দেখুন এইভাবে একটা কটন বার্ডের সাহায্যে কিন্তু খুব সহজে নেল পলিশ সাইডে লাগা নেল পলিশগুলো তুলে দেওয়া যায় এরপরে স্টেপে কোনো একটা ডার্ক কালারের নেল পলিশ নিয়ে ওপরে ডিজাইন করতে হবে মেন কোটটা যদি হালকা দেন তাহলে সবসময় ডার্কই ইউজ করবেন নেল আর্টের জন্য তো এইখানে কোন বরাবর একটা লম্বা করে টেনে নিয়েছে একটা ডার্ক কালার দিয়ে এরপর একটা অন্য কালারে নেল পলিশ দিয়ে একটা সেফটি পেনের সাহায্যে কিন্তু ওপরে আর্টটা করছে তো আপনারা নিজেদের মতন করে যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারেন তো এর পরে যেটা করতে হবে নেল পলিশটা পুরো শুকিয়ে যাওয়ার পর ওপর থেকে কিন্তু একটা আপার কোট লাগাতে হবে তো এখানে ফার্স্ট একটা সাদা কোট লাগিয়ে এরপরে একটা গ্লিটারি কোট লাগা লাগাচ্ছে এরপর এটার ওপরে আরেকটু এটাকে অ্যাট্রাক্টিভ বানানোর জন্য কিন্তু এখানে গ্লিটারি ইউজ করা হচ্ছে তো এই গ্লিটার্সগুলো আপনারা যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন কিংবা বইয়ের দোকানে পেয়ে যাবেন তো সেরকম গ্লিটার্স কিন্তু এটার ওপর লাগিয়ে দেওয়ার পর এটা দেখতে অনেক অ্যাট্রাক্টিভ লাগে এবং এর পরের স্টেপ হচ্ছে এটার ওপর কিন্তু আর কোট আপনাদের আপার কোট কোট যেটা নেল পলিশের কোট সেটা লাগিয়ে দিতে হবে যাতে নেল পলিশের ওপর গ্লিটার্সগুলো খুব ভালো করে বসে যায় এবং এটাকে খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পরই আপনাদের নেল আর্ট রেডি এ দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবং বাড়িতেই বসে আমরা নেল আর্ট কী সুন্দর বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি করে নিলাম তো নেলা আর্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম ভিডিও আপনারা এই চ্যানেলে পেতে থাকেন নানান রকম কন্টেন্ট নিয়ে হাজির হই আমি তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন